5 জানুয়ারি নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে ফিনল্যান্ড বিএনপি। এ উপলক্ষে দেশটির রাজধানী হেলসিঙ্কিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে তারা। ফিনল্যান্ড বিএনপি সভাপতি জামান সরকার ও সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ এ নেতৃত্ব দেন। এ সময় বক্তারা বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার জনগণের উপর আস্থা হারিয়ে এখন স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় আঁকড়ে থাকার ষড়যন্ত্র করছে। সরকারের পতনে সকলকে ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তারা।